আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে আমরা সিঙ্গারা খেতে যাব। আমাদের এখানে একটা বিখ্যাত সিঙ্গারা পাওয়া যায়, মধুপুরের সিঙ্গারা, এটা সবাই চেনে আমাদের এলাকার। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি, তাই শেয়ার করা। তো আমরা এখন চলে যাব মধুপুরে সিঙ্গারা খেতে। এটা আসলে আমাদের এখানকার অনেক বিখ্যাত, খুব ছোট ছোট সাইজের সিঙ্গারা পাওয়া যায় আর দাম মাত্র 2 টাকা পিস। এটা আসলে সবাই পছন্দ করে আমাদের এদিকে সবাই। তো চলুন আমরা যাচ্ছি এখন। আমরা ঝিনাইদহ থেকে টার্মিনাল থেকে, এটা হচ্ছে ঢাকা রোড, আমরা রওনা করেছি। এখান থেকে 5-6 কিলোমিটারের মতো পথ হবে। আসলে এটা ঝিনাইদহ জেলার মানে একটা বিখ্যাত সিঙ্গারা। আমরা বের হয়েছিলাম সন্ধ্যার একটু আগে, 5:15-20-এর দিকে বের হয়েছিলাম। তো এখানে আসলে বিকালের আগে দুপুরের দিকে চপ ভাজা হয়। তো আমাদের মূলত উদ্দেশ্য ছিল আমরা সিঙ্গারা খাবো, আর এখানে আসলে মাঝে মাঝে যাওয়া হয়, তো ভিডিও করা হয় না। তো যখন গেছিলাম ওয়েদারটা খুব ভালো লাগছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সামনেই মধুপুর বাজার, আমরা বাজারে চলে এসেছি। বাজার থেকে বাম দিকে যেতে হয়, এখান থেকে খুব একটা দূর না। আসলে এই সিঙ্গারটা খেতে মানে অনেক দূর থেকেও অনেক লোকজন আসে, কারণ এই সিঙ্গারটা আসলে খেতে অনেক মজার। আমি কয়েকবার খেয়েছি, অনেক সময় হয় একটা নাম হয়ে যায় যে এখানকার এই খাবারটা ভালো, সেই ক্ষেত্রে সবাই আসে আসে। আসলে এখানকার যে সিঙ্গারাটা, এটা আসলেই খেতে অনেক মজার। আপনারা যদি আমাদের ঝিনাইদহ আশেপাশে থাকেন বা ঝিনাইদহ জেলার মধ্যে, তো এসে একবার হলো খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক সিঙ্গারা বানিয়ে রেখেছে। আসলে এখানে কিন্তু সিঙ্গারা ভাজতে ভাজতেই শেষ হয়ে যায়, মানে অর্ডার দিয়ে বসে থাকতে হয়, তারপরে দেয়, একটু সময় লাগে। আমি আর আশা এসেছি, গরম গরম সিঙ্গারা খাবো আর বাসার জন্য নিয়ে যাব। আশা করি আজকের এই ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সাথেই থাকবেন, নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।